তথ্য প্রযুক্তি এখন মানব জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের কারণে এখন যোগাযোগ ব্যবস্থা হয়ে উঠেছে অনেক সহজ এবং দ্রুততর। তথ্য প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে বর্তমানে বাংলাদেশে যে ডিজিটাল যুগের সূচনা হয়েছে, তারই পথ ধরে প্রতিনিয়ত জনপ্রিয়তা পাচ্ছে অনলাইনের মাধ্যমে কেনাকাটা ও অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানসমূহ। বাংলাদেশে প্রায় 5.5 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে এবং শতকরা 22% ইন্টারনেট ব্যবহারকারী অনলাইনে কেনাকাটা করে থাকেন। 15 লক্ষেরও অধিক গ্রাহক ইন্টারনেট ব্যাংকিং সুবিধা ভোগ করে থাকেন। কয়েক বছর আগেও আমরা ব্যবসার ডিজিটাল রূপান্তর এই বিষয়টি বোধহয় কল্পনাও করতে পারতাম না। মাত্র কিছুদিন আগে আমাদের কিছু তরুণ উদ্যোক্তা অথবা তরুণী তারা শুরু করে ইন্টারনেটকে ব্যবহার করে কেমন করে ব্যবসা বাণিজ্য তাকে ডিজিটাল যুগে নিয়ে যাওয়া যায়, প্রচলিত ব্যবসার বাইরে কেমন করে শুধুমাত্র একটি ভার্চুয়াল জগৎ তৈরি করে সেখান থেকে বিজনেসকে আরও সমৃদ্ধির পথে নেওয়া যেতে পারে। এরই মধ্যে আমাদের এই ডিজিটাল ব্যবসা বাণিজ্যের জন্য একটি সংগঠনেরও জন্ম হয়েছে। ইকেব নামক এই সংগঠনটির জন্মের শুরু থেকে আমি যুক্ত ছিলাম এবং আমার কাছে মনে হয়েছে যে এটি একটি সময়োচিত পদক্ষেপ ছিল। সেই পদক্ষেপটির প্রেক্ষিতে এখন আমরা প্রায় সকল ক্ষেত্রেই এই সংগঠনটির এমন পদচারণা দেখতে পাই যার ফলে স্বপ্ন দেখতে পারি, আশাবাদ তৈরি করতে পারি যে আমাদের ব্যবসার ডিজিটাল রূপান্তরটা অত্যন্ত সুন্দরভাবেই এগিয়ে যাবে। এটি সুখের বিষয় যে আমরা এরই মধ্যে এই ডিজিটাল কমার্সের একটি নীতিমালা আমাদের যারা অংশীদার আছে তাদের সকলকে নিয়ে প্রস্তুত করতে সক্ষম হয়েছি। এটির খসড়াটি চূড়ান্ত পর্যায়ে আছে এবং এটি আমরা মন্ত্রিসভায় উপস্থাপন করব। আমি প্রত্যাশা করি যে এটির উপরে ভিত্তি করে ভবিষ্যতে আইনগত যে অবকাঠামোগুলো দরকার সেগুলো প্রস্তুত করা হবে। একদিক থেকে হবে যে আমরা কাগজের নোট নিয়ে দৌড়াব না, আরেক দিক থেকে হবে দোকানে দোকানে ঘুরে ঘুরে আমাকে পণ্য কিনতে হবে না। ই কমার্স সপ্তাহ পালন করার যে উদ্যোগ নেওয়া হয়েছে তাকে আমি শুভেচ্ছা জানাই এবং তাদের সফলতা কামনা করি। বিশ্ব অর্থনীতিতে ই কমার্সের ব্যাপক প্রভাবের সাথে সাথে বাংলাদেশেও ঘটছে এর দ্রুত প্রসার। দেশি বিদেশি বিনিয়োগ ইতিমধ্যেই এই খাতের বার্ষিক লেনদেন ছাড়িয়েছে 1700 কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী 2008 নির্বাচনের প্রাক্কালে জাতির সামনে অঙ্গীকার করেছিলেন যে বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশ হবে মধ্যমের দেশ। ডিজিটাল বাংলাদেশ আজকে আর স্বপ্ন না, বাস্তব। ইতিমধ্যেই আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় 5000-এরও বেশি ডিজিটাল সেন্টার আমরা স্থাপন করেছি এবং বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা এই ব্যবসা বাণিজ্য যাতে ই কমার্সের মাধ্যমে করতে পারি সেই প্রস্তুতি আমরা গ্রহণ করছি। বাংলাদেশের প্রায় 12 কোটি লোক, আমার মনে হয় 13 কোটি লোক এখন মোবাইল ফোন ব্যবহার করে এবং 6 কোটি মানুষের বেশি এখন আমাদের ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়েছে। বিশ্বব্যাপী ই কমার্স বাণিজ্য আজকে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। 2018 সালের মধ্যে এ ব্যবসা $25 ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে। আমরা ইতিমধ্যেই আমাদের মন্ত্রণালয়ে ই কমার্স নীতিমালা প্রস্তুতির জন্য একটি কমিটি গঠন করেছি এবং এই কমিটি ই কমার্স নীতিমালা ও WTOতে বাংলাদেশের অবস্থান কী হবে সেটা প্রস্তুতির কাজ আমরা করে চলেছি। ই কমার্স সার্বিক উন্নয়নের স্বার্থে দেশের ই কমার্স সাইটের গুণগত মান বৃদ্ধি, পণ্য সরবরাহ ব্যবস্থা ও আস্থাশীল লেনদেন ব্যবস্থার উন্নয়ন ঘটনের প্রয়োজনীয়তা তুলে ধরে উদ্যোক্তা, ভোক্তা ও ই ক্যাব সহ সকলকে আরও গুরুত্ব সহকারে কাজ করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি এবং সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি। আজকের এই অনুষ্ঠান আরও সুন্দর হোক, সার্থক হোক এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়েও আমাদের ই কমার্স আরও প্রসারিত হোক, আরও বেগবান হোক, এটি আমার প্রত্যাশা এবং এই ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের যা যা করা দরকার আমরা সেই সার্বিক সহায়তা দিয়ে যাব। তাই দেশের সম্ভাবনাময় এই খাতকে একটি শক্তিশালী ই কমার্স ইন্ডাস্ট্রি গড়ে তোলার লক্ষ্যে 50টি ই কমার্স প্রতিষ্ঠান নিয়ে 2015 সালের 8 নভেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ই ক্যাব।
ই-কমার্স সেক্টরকে আমরা বলি যে ফিউচার অফ বিজনেস। ই-ক্যাবের যাত্রাই শুরু হয়েছিল ই-কমার্স বিজনেস কি, ই-কমার্স বিজনেসের যারা উদ্যোক্তা রয়েছে তাদের সবাইকে একটা কমন প্ল্যাটফর্মে আনা, ই-কমার্স বিজনেসের সাথে জড়িত যত স্টেক হোল্ডাররা আছে সবাই ই-কমার্স অ্যাসোসিয়েশনের মেম্বার। এবং ই-কমার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়েছিল মাত্র 50 জন মেম্বার নিয়ে, আজকে 750+ ই-কমার্স অ্যাসোসিয়েশনের মেম্বার। এবং ই-কমার্স অ্যাসোসিয়েশনের গত 4 বছরে অনেক অনেক অ্যাচিভমেন্ট আছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ভিশন 2021 এবং সেখানে ডিজিটাল বাংলাদেশের যেই স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের এবং সেই স্বপ্নকে সামনের দিকে নিয়ে যাওয়ার একটি অনেক বড় সেক্টর হয়েছে ই-কমার্স বিজনেস, এবং এইখানে কাজ করছে নিরলসভাবে ই-কমার্স অ্যাসোসিয়েশন। এর মধ্যেই সারা দেশে প্রায় 750-এরও বেশি ই-কমার্স প্রতিষ্ঠান ই-ক্যাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। ই-ক্যাব সদস্যদের সার্বজনীন স্বার্থ সমন্বয় ও অগ্রগায়নে সহায়তা প্রদান করা, বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে সরকারকে অনুপ্রাণিত করা, ই-কমার্স খাতের উন্নয়নে গবেষণা, কর্মশালা, সেমিনার, কনফারেন্স, সামিট, ই-বাণিজ্য মেলা কর্মকাণ্ড পরিচালনায় সরকার ও ই-ক্যাব সদস্যদের সহায়তা প্রদান করা, ই-কমার্স খাতের সার্বিক উন্নয়নে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিমণ্ডলের পরিপ্রেক্ষিত নিয়ে গবেষণা করা, ই-কমার্সের মাধ্যমে অনলাইনে ক্রয় বিক্রয়কে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে দেওয়া এবং ই-কমার্সকে বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করাই হচ্ছে ই-ক্যাবের মূল উদ্দেশ্য। প্রতি বছরের ন্যায় এবারও নববর্ষ উপলক্ষে আগামী 7ই এপ্রিল ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাব তার সদস্যদেরকে নিয়ে উদযাপন করবে ই-কমার্স ডে, এবং 7 থেকে 13ই এপ্রিল পালিত হবে ই-কমার্স উইক। আমি সকল মেম্বারদেরকে এই ই-কমার্স ডে এবং ই-কমার্স উইক পালন করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আশা করি প্রতি বছর নয় এবারেও আমাদের নববর্ষ উপলক্ষে অনলাইনে প্রচুর কেনাবেচা হবে এবং সারা বাংলাদেশ থেকে একযোগে সবাই আমরা ই-কমার্স ডেটা পালন করব। এবং আমাদের যে 750-এর অধিক মেম্বার কোম্পানি, ই-কমার্স কোম্পানি রয়েছে, আশা করছি তারা সবাই মিলে এবার ই-কমার্স উইকটাকে আমরা সফলভাবে পালন করতে পারবো। ই-কমার্স ইন্ডাস্ট্রির জন্য এটা একটা খুবই সুসংবাদ যে গত 3 বছরে বাংলাদেশে যে পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছে ই-কমার্স সেক্টরে, আমরা মনে করি যে 2021 সালের মধ্যে ই-কমার্স ইন্ডাস্ট্রি হবে বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি, এটা $1 বিলিয়ন ইন্ডাস্ট্রিতে পরিণত হচ্ছে। আমি আশা করব আপনারা সকলে ই-ক্যাবের সকল মেম্বার কোম্পানি মিলে আমরা এবার ই-কমার্স দিবসটাকে একযোগে পালন করব 7ই এপ্রিল। বর্তমানে দেশে 3000 ওয়েবসাইট, 15000 অনলাইন বিক্রেতা আর 8000 ফেসবুক পেজ ই-কমার্সের সাথে জড়িত। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী গত বছর এই খাতে লেনদেন হয়েছে প্রায় 1800 কোটি টাকা। প্রয়োজনীয় পণ্যটি সহজলভ্য এবং মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে 2013 সালে যাত্রা শুরু করেছিল প্রিয়শপ। আমরা 6 বছর পার করেছি এই ইন্ডাস্ট্রিতে। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি মানুষ অনেক বেশি স্বতঃস্ফূর্তভাবে অনলাইনে কেনাকাটা করছে। আমরা প্রতি বছর 7 থেকে 13 তারিখ ই-কমার্স উপলক্ষে একটি মেলা আয়োজন করি। আমরা চেষ্টা করি এই মেলাটা যেন অনলাইন ভিত্তিক হয় এবং এখানে আমরা একটা উৎসব মুখর পরিবেশে সবাই যার যার জায়গা থেকে কন্ট্রিবিউট করার চেষ্টা করি। এবছরও আমরা সেই সুযোগটা নিচ্ছি এবং আমরা আবারও এবছর একটা 7 থেকে 14 তারিখ পর্যন্ত একটি অনলাইন মেলার আয়োজন করছি। SSL ওয়্যারলেসের পক্ষ থেকে SSL কমার্স এখানে পার্টিসিপেট করছে অ্যাজ এ স্পন্সর, এবং আমরা এই মেলাটাকে এবার আমরা আরও বেশি সুন্দর করে সাজানোর জন্য আমরা চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমরা আশা করব যে এই ধরনের মেলা উপলক্ষে কাস্টমার এবং মার্চেন্টের মধ্যে যে সম্পর্ক তা আরও গভীর হবে। এই শপিং ইন্ডাস্ট্রিটা আমাদের যে অনলাইন ভিত্তিক যে ব্যবসা বাণিজ্যের যে প্রসার তা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ই-ক্যাব বিশ্বাস করে ই-কমার্স ব্যবসায়ীদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত এবং অনলাইন ক্রেতাদের আস্থা অর্জন করতে পারলেই আগামী দিনগুলিতে দেশের অর্থনীতির সবচেয়ে বড় খাত হবে ই-কমার্স।